চিত্রনায়িকা মুনমুন ও তার স্বামী মোশাররফ হোসেনের বিচ্ছেদ হয়েছে সম্প্রতি। মডেল, অভিনেতা ও প্রযোজক মোশাররফ হোসেনের ঠিকানায় বিচ্ছেদ চেয়ে চিঠি পাঠিয়েছেন মুনমুন। এবার এ নায়িকা জানালেন কি কারণে তাদের বিচ্ছেদ হলো। মুনমুন বলেন, লকডাউনে আমার হাতের টাকা শেষ হয়ে যায়, দুই সন্তানকে নিয়ে সংসার আমাকেই চালাতে হতো। অনেকদিন ধরেই মোশাররফকে বলেছিলাম সিনেমা বানানোর জন্য টাকা খরচ না করে ব্যবসা শুরু করার জন্য, কিন্তু সে শোনেনি, সংসারের খরচও দিচ্ছিল না। উপায় না দেখে স্টেজ ও যাত্রায় নাচ শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত মনে হলো আর হবে না, এ কারণেই বিচ্ছেদে যেতে হলো বাধ্য হয়ে। মুনমুন আরো বলেন, তার পাগল প্রেমিক ছবিটি নিয়েই আমাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। অনেক টাকা বিনিয়োগ করেও সে ছবিটি নিয়ে এগোতে পারছিল না। তাকে বলেছিলাম ছবির চিন্তা বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ দিতে, কিন্তু সে শোনেনি। তখন আমার কাছে মনে হলো আমি আর পারলাম না। মুনমুনের অভিযোগ, স্বামী হিসেবে সে পরিবারকে সময় দিত না, পরিবারের খরচও দিত না, সংসার চালাতে মুনমুনকে স্টেজ ও যাত্রায় নাচতে হতো। এদিকে ঈদের দুদিন আগে মুনমুনের ভাইয়ের কাছ থেকে বিচ্ছেদের চিঠি পান মোশাররফ হোসেন। 2003 সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। 2006 সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে আবারও কাজে মনোযোগী হন তিনি। যাত্রায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় মোশাররফ হোসেনের সঙ্গে। 2009 সালে মুনমুন বিয়ে করেন মোশাররফকে। বিয়ের 2 বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে শুরু করে। অবশেষে ভেঙেই গেল তাদের সংসার।